আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল বিউটি টিপস অ্যান্ড ব্লগ। আজ আমি আনবক্সিংটা করেছিলাম, তো আমি তারই ওই 10 মেকআপ ব্রাশের সেটের আজ রিভিউটা তোমাদের সাথে আমি দেখাবো। এবং এই পুরো লুকটা আমি পুরো যে মেকআপটা আজকে করেছি পুরো মেকআপটাই আমি এই 10টা ব্রাশ থেকে করেছি। তো তোমাদের ব্রাশগুলোর রিভিউ কেমন লাগলো সেটা আমাকে জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, এবং আমার পাশে থাকো, এবং যে সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটা আছে ওইটাকে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই হলো ওই 10টা ব্রাশ, আমি আলাদা আলাদাভাবে দেখাই। এই হচ্ছে 5টা আই মেকআপ ব্রাশের সেট, এবং এই 5টা হচ্ছে ফেস মেকআপের সেট। তো এটার ফুল ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপর তোমরা বলো কেমন হয়েছে আমার মেকআপটা। তো এই হচ্ছে আমার ফুল মেকআপ। এটা হচ্ছে সেই 10 ব্রাশটা, আমি এটার আনবক্সিংটা আমি রেখে দিয়েছি। এবার এটা পুরোটার আমি একের পর এক মেকআপটা করবো, এবং এগুলোর কী কী নাম, কোন কোন বেসিকে এটা কাজ, মানে কোন ব্রাশটা কী এতে কাজ হয় আমি সেটা তোমাদের কাছে ডিটেলসটা বলে দেবো। তো আমি এবারে দেখাই 10টা ব্রাশগুলো, এরকম একটা এক একের মধ্যে আর ভালোই। আর এই যে এ হচ্ছে 10টা ব্রাশ, এই 5টা হচ্ছে আই ব্রাশ, এটা হচ্ছে ফেস ব্রাশ। তো আমি ফার্স্টে ফেস ব্রাশটা দিয়ে মেকআপটা করে নেবো, ফেসের মেকআপটা, তারপর আমি আইব্রাশটা দিয়ে আইব্রাশেরগুলো আমি ডিটেলসে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে আমি ফাউন্ডেশন, একটা যে কোনো যা তোমাদের কাছে যেরকম ফাউন্ডেশন থাকবে ফাউন্ডেশন নেবে। তো আমি এখানে ও ভাতের ওপরে ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, এই কাবুকি ব্রাশ যেটা, মানে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তো এটা আমি ইউজ করছি ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য। তো এরপর আমি যেটা করবো, একটা স্টিক কনসিলার নিয়ে আমি এটাকে যে সকল জায়গায় লাগানো আমি সেগুলো লাগিয়ে নিচ্ছি। আবার এটাকে দিয়ে আমি ওই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব।
আমার কনসিলার কনসিলার দেওয়া হয়ে গেল। কনসিলার দিয়ে আমি সেদিকে এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম কনসিলারটা। কনসিলারটা আমি কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে, যেটা বললাম যে পাউডার ব্রাশ, এটাকে আমি কনসিলারও ব্লেন্ড করতে পারতাম কিন্তু আমি ওইটা দিয়ে করলাম। এবার আমি এটা দিয়ে একটা লুজ পাউডার দিয়ে আমি এটাকে ব্রাউনজিংয়ের জন্য এই ব্রাশটা ইউজ করছি আমি ব্রাউনজিংয়ের জন্য। তো আমি ব্রাউনজিং করে নিচ্ছি, কন্ট্রোল করি। আমি এবারে ব্লাশ লাগিয়ে নেব। তো আমি এই ব্রাশটাকে ইউজ করছি ব্লাশ লাগানোর জন্য। তো রিচিস পিচিস কালারের ব্লাশ লাগাবো। তো ব্লাশ লাগানোর সময় একটু হাসতে হয় যাতে এগুলো একটু ফোলা ফোলা টাইপের লাগে, তো আমি ওই জন্য হাসছি। একটু নাকিও লাগিয়ে নেব। তো এই হয়ে গেল আমার ব্লাশ লাগানো। খুব হালকা মতন লাগিয়েছি ব্লাশ। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি হাইলাইট লাগিয়ে নেব। তো আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। আমি হাইলাইটারটা নাকি আমি হাত দিয়ে লাগাবো। তো হাইলাইটারটার জন্য আমি সেম ব্রাশ, ওই যেটা বললাম অলরাউন্ডার ব্রাশ, সবইতেই যেটা ইউজ হয় সেটা আমি ইউজ করছি। তো আমি হাইলাইটারটাও লাগি সেম ওভাল ব্রাশটা দিয়ে। তো আমি হাইলাইটারটাও লাগিয়ে নিলাম ওভাল ব্রাশটা দিয়ে। এবার আমি যেটা করবো আইব্রাশটা, আই মেকআপটার জন্য একটা সুইস বিউটি প্যালেট নিয়ে নিচ্ছি। তারপর একটা ওই যে পাঁচটা যে ব্রাশ আছে, তো আমি সেটার ডিটেলসটা তোমাদেরকে আগে বলে দিই, তারপর আমি আই মেকআপে যাবো।
তো আই মেকআপতে যাবো। তারপর যে ফার্স্ট ব্রাশ সেই ব্রাশটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান এটাও সেম একই, দুটোই একই টাইপের, ওইটাও এটাও ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। তো এটা একটু বেশি ফ্লাফি, এটা একটু কম। তো দুটো হচ্ছে ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হলো। তারপর হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে একটু ইয়ে টাইপের। তো এটাকে আমরা সবসময় ব্লেন্ডিং ঠিক না, এটাকে আমরা আই শ্যাডো পিক করার জন্য, লাগানোর জন্য এটা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ, তো এটা আমরা কর্নারের যে আই শ্যাডো এর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে এটা পেন্সিল ব্রাশ বা পয়েন্টেড ব্রাশ, তো এটা এটা আমরা আই শ্যাডো স্মাচের জন্য, আই শ্যাডোটাকে পারমানেন্ট ড্র করার জন্য, বা এখানে কাজল লোয়ার লেস লাইনেও আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে পারি, আই শ্যাডো লাগাতে পারি। তো আমি এবারে চলে যাই এই ফার্স্ট ওয়ানের যে ব্লেন্ডিং ব্রাশটার থেকে। আমি এবার একটা ট্রান্সলুসেন্ট কালার নিয়ে, এই হালকা যে কালারটা ট্রান্সলুসেন্ট কালারটা নিয়ে আমি পুরো আইলিটে ভালোভাবে সেট করে নেব। নিয়ে আমি সেট করে নিচ্ছি পুরো আইন। এটা এবার যেটা করব সেটা হচ্ছে আমি এবার একটা এই হালকা কালারটা নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর আমি এটাকে ব্লেন্ড করব। তো আমার যে আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে, তো আউটার কর্নারটা আমার ডিপ কালার হবে এবং ইনার কর্নারটা একদম হালকা টাইপের হবে। তো দেখো এইভাবে আমি ব্লেন্ড করতে করতে যাবো। ফার্স্টে আমি দিচ্ছি একটা হালকা কালার দিয়ে আমি ব্লেন্ড করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নার, আউটার কর্নার থেকে ইনার কর্নার। তো আউটার কর্নারটা সবসময় আমরা একটু ডিপ ভাবে দেবো এবং ইনার কর্নারটা আমরা একদম হালকাভাবে দেবো। তারপর ব্লেন্ডিংটা হচ্ছে আমাদের শেডোর মাস্ট পার্ট। এরপর আমি একটা এই যে ডার্কার কালার নিয়ে আমি এটাকে আউটার লাইনে এটা আমি দেবো। তো সেটা আমি দেবো এই যে অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে। তো আমি এটাকে একটা ডার্কার এই চকলেট কালারটা দেবো। তারপর আমি এই যে সাইড বরাবর আমি এটাকে এইভাবে ঠিক করবো এবং এটাকে ব্লেন্ড করবো। তারপর এই যে একটু একটু ফ্লাফি ব্রাশ বা একটু যেটা একটু মানে অ্যাঙ্গেল আছে এবং এটা ফ্লাফি, এটা আমি ব্লেন্ডিং ব্রাশের জন্য ইউজ করতে পারি। তো এটাকেও আমি তো এটাকেও আমি একটা অরেঞ্জ কালারটা নিয়ে দুটোর সাথে ব্লেন্ড করে দিলাম। তারপর আমি এই যে যেটা বললাম আই শ্যাডো পিক করার জন্য, তো এটাকে আমি একটা এই যে গোল্ডেন সেট যেটা আছে আমি মাঝে লিপটা বরাবর আমি এটা এইভাবে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিলাম। এইভাবে আমি আই লিপ বরাবর লাগিয়ে নিচ্ছি। আই লিপ বরাবর আমি লাগিয়ে নিচ্ছি। এবার একটু গ্লজি গ্লজি আসবে মানে আই মেকআপটা। তো
ভালো লাগে। তারপর আমি যেটা করব, আমি লোয়ার ল্যাশ লাইনটা পরে করছি, তার আগে আমি লাইনারটা ড্র করে নেব। এটা দিয়ে আমি ফার্স্টে আমি কাজলটা করে নিই, তারপর আমি এটা স্মাচ করব। তো আমি এবারে এই যে ব্ল্যাক শেড বা ব্ল্যাক শেডটা দিয়ে আমি এটাকে স্মাচ করবো পুরো কাজলটাকে। তারপর আমি এই অরেঞ্জ ডিপ অরেঞ্জ কালারটা নিয়ে আমি এটা লোয়ার ল্যাশ লাইনে কালোটার সাথে মিশিয়ে নেব। আর এই সেম এই ব্রাশটা দিয়ে আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করে নেবো, ইনার কর্নার এবং যে আইব্রোর যে নিচে যে অংশটা থাকে সেটাকেও আমি হাইলাইট করে নেব। তো এই হয়ে গেল আমার আই মেকআপ এবং ফেস মেকআপটা। এবার আমি একটু লিপস্টিক পরে নেবো, তারপর তোমাদের কাছে এসে আমি দেখাচ্ছি কেমন হয়েছে মেকআপ। তো এই হয়ে গেল আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লেগেছে বলো আমার ফাইনাল লুকটা। তো